রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সকাল 7টার সংবাদে, সঙ্গে আছি আমি আকাশের সান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার পুরো খবর। করোনাকালে একদিকে চাকরি নিয়ে সংশয় অনিশ্চয়তা, অন্যদিকে সুখবর মিলছে না চাকরির নতুন বাজারে। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO বলছে এক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিতে তরুণরা, তাই করোনা পরবর্তী বাস্তবতার সাথে খাপ খাওয়াতে কারিগরি প্রশিক্ষণ ও তরুণদের কর্মদক্ষতা বাড়ানোর পাশাপাশি নতুন করে দক্ষ জনবল তৈরির তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। দেশে চাকরি খোঁজার অন্যতম বড় অনলাইন পোর্টাল বিডিজবসের হিসাবে করোনাকালে গত এপ্রিল ও মে মাসে সবচেয়ে বেশি কমেছিল চাকুরির বিজ্ঞাপন। যদিও স্বাভাবিক সময়ের তুলনায় এখন 80% পর্যন্ত বিজ্ঞাপন আসছে, তবে শিক্ষিত যুবকদের পছন্দসই কাজের সুযোগ এখনও দুর্লভ। আমরা দেখেছি যে গত 4-5 বছর ধরেই আমাদের দেশে একটা বড় সমস্যা, আমাদের যারা বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজ থেকে যারা পাশ করছে তারা কি, তাদের জন্য কিন্তু এনাফ চাকরি আমাদের এই শ্রমবাজারে নেই, তো সেটি একটি আসলে লং টার্ম প্রবলেম। বিশ্বব্যাংক গোষ্ঠীভুক্ত প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন IFC-র সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা যায়, কোভিড-19-এর কারণে দেশের অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি প্রতিষ্ঠানগুলোতে কর্মরত 37% লোক বেকার হয়েছেন। আর শ্রমিক সংগঠনগুলোর মতে করোনার কারণে পোশাক খাতের 1 লাখের বেশি কর্মী কাজ হারিয়েছেন। যদিও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলস বলছে এই সংখ্যা আরও বেশি, 3 লাখের মতো। অন্যদিকে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO জানিয়েছে করোনা মহামারীর কারণে সবচেয়ে ঝুঁকিতে তরুণ প্রজন্ম। 15-24 বছর বয়সীদের মধ্যে প্রায় 25% বেকার হয়েছেন, যা মোকাবেলায় তরুণদের জন্য বিশেষায়িত কর্মসূচি নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। প্রবৃদ্ধি অত্যন্ত জরুরি, এটা যেন কর্মসংস্থানবিহীন না হয়, এবং তার জন্য প্রয়োজন যেসব খাতে যুবকদের কর্মসংস্থান বেশি হতে পারে সেই ধরনের খাতগুলোকে প্রবৃদ্ধির সুযোগ করে দেওয়া। সুযোগটাকে সদ্ব্যবহার করার জন্য যে দক্ষতা সেটি কিন্তু আমাদের অনেক তরুণের মধ্যেই নেই। সুতরাং সার্বিকভাবে সরকারের যে ক্ষেত্রে এবং নীতি নির্ধারণের জন্য নতুন করে কিন্তু কর্ম পরিকল্পনার ব্যাপারে চিন্তাভাবনা করতে হবে। নতুন নতুন উৎপাদন প্রক্রিয়া এবং চাহিদা অনুযায়ী শ্রমশক্তিকে দ্রুত প্রস্তুত করতে না পারলে আগামীতে বেকারত্বের হার আরও বাড়তে পারে এমন শঙ্কার কথাও বলছেন বিশ্লেষকরা। চতুর্থ শিল্প বিপ্লবের কারণে যে ধরনের চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, যে ধরনের কাজের ক্ষেত্র তৈরি করছে হচ্ছে, সেই কাজের ক্ষেত্রের জন্য তরুণদেরকে প্রস্তুত করবার জন্য আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা সেটিও জরুরি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রতিবেদন অনুযায়ী 2010 থেকে 2017 সাল পর্যন্ত বছরে গড়ে 9.5 লাখ নতুন চাকরি হয়েছে, যা চাহিদার তুলনায় অপ্রতুল। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। রেমিটেন্স প্রবাহ বাড়লেও বাংলাদেশিদের জন্য সংকুচিত হয়ে আসছে বৈদেশিক শ্রমবাজার। করোনার মধ্যে সরকারি হিসেবে গেল এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত দেশে ফিরতে বাধ্য হয়েছেন 2 লক্ষ শ্রমিক। ছুটি কাটাতে এসে আটকা পড়েছেন অনেকে, আবার নতুন করে বিদেশে যেতে পারেনি অন্তত 3 লাখ। আর তাই বিকল্প বাজার খোঁজার পাশাপাশি আটকে পড়াদের কর্মস্থলে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টার পরামর্শ বিশেষজ্ঞদের। লাকমিরা জেসমিন সোমার রিপোর্ট। বৈশ্বিক করোনা দুর্যোগের প্রভাবে মধ্যপ্রাচ্য সহ বাংলাদেশের বড় বড় শ্রম বাজারগুলোতে চাকরি হারাতে থাকেন বাংলাদেশিরা। শুরু হয় অভিবাসী কর্মীদের দেশে ফেরার ঢল। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের হিসাবে 1 এপ্রিল থেকে 24 অক্টোবর পর্যন্ত গেল 7 মাসে দেশে ফিরেছেন 2,25,582 জন অভিবাসী কর্মী। এর মধ্যে পুরুষ কর্মী 2 লাখ এবং নারী কর্মী 25,000। বিশেষজ্ঞদের মতে রেমিটেন্স প্রবাহ বাড়লেও সংকুচিত হচ্ছে বৈদেশিক শ্রমবাজার, যেটি দেশের অর্থনীতির জন্য ভয়ঙ্কর হুমকি। এই মানুষগুলো যারা ওখানে আছেন তারা চলে আসবেন বিধায় অনেকে পাঠিয়ে দিচ্ছেন, আর অন্যদিকে যে রিক্রুটিং এজেন্সিরা কোনো ভিসা প্রসেস করতে পারছে না বলে ওই বাজারে ঠেকে যাওয়া টাকাগুলো রেমিটেন্স হিসেবে আসছে। আসলে রেমিটেন্সে কিন্তু একটা বড় বিপদের আশঙ্কা আমাদের রয়েছে। যারা ছুটিতে এসেছেন তারা আটকা পড়েছেন, আর একটু আমাদের কাছে প্রতিনিধি যারা ছিলেন তারা আটকা পড়েছেন। এই দুটি জায়গায় যদি আমরা সেই কর্মী থেকে না পাঠাতে পারি অফিসে সে মাতৃত্বে সংকুচিত হচ্ছে।
সবচেয়ে বেশি শ্রমিক ফিরেছেন সৌদি আরব থেকে, প্রায় 61,000। এছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে 60,000, কাতার থেকে 23,000, ওমান থেকে 13,000, মালদ্বীপ থেকে 12,000, মালয়েশিয়া থেকে 10,000 সহ অন্তত 30টি দেশ থেকে ফিরেছেন বাংলাদেশি কর্মীরা। বিকল্প শ্রমবাজার খোঁজার পাশাপাশি দেশে আটকে পড়াদের কর্মস্থলে ফেরানোর উপর বেশি গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা, সেই সাথে শ্রম কূটনীতির উপর জোর দিচ্ছেন তারা। একটা হলো আমাদের শ্রমবাজার, আর একটা হলো আমাদের পোশাক খাত। এই দুই ক্ষেত্রে আমাদের জনমত দল নির্বিশেষে, সরকার বিরোধী দল, অন্যান্য রাজনৈতিক দল এবং সুশীল সমাজ, জনগণ প্রত্যেকে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ রয়েছে। কূটনৈতিক ভাবে এটি আমি মনে করি যে আরো বেশি আমাদের প্রক্রিয়া করা উচিত, না হলে এই কর্মী না পাঠাতে পারলে বর্তমানে যেই সংকটে আমরা আছি, আনএমপ্লয়মেন্টের যে প্রবলেমটি আছে সেটি হবে, সোশ্যাল ইম্বালেন্সটি হবে। গত বছর বাংলাদেশ থেকে কাজ নিয়ে বিদেশে গেছে 7 লক্ষ শ্রমিক, আর এবছর মে পর্যন্ত সেই সংখ্যা ছিল মাত্র 1,81,000। লাকমিনা দেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। মুজিব বর্ষের আহ্বান যুব কর্মসংস্থান এই প্রতিপাদ্য নিয়ে। আজ সারা দেশে উদযাপিত হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস। করোনায় কর্মহীন হয়ে পড়া যুবকদের কর্মসংস্থান সৃষ্টিকে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এছাড়াও যুব সমাজকে আত্মনির্ভরশীল করতে জামানত ছাড়া সহজ শর্তে ঋণ দেওয়ার কথা জানান তিনি। আরও জানাচ্ছেন তানজিল মেহেদি। একটি দেশ ও জাতির প্রাণশক্তি, অনাগত আগামী আর বর্তমানের সেতু বন্ধনই হল যুব সমাজ। বাংলাদেশের ইতিহাস যেন তারই সাক্ষ্য দিচ্ছে, 52 ভাষা আন্দোলন, গৌরবের মুক্তিযুদ্ধ কিংবা স্বৈরাচার বিরোধী আন্দোলন, জাতির যে কোনো সংকটে যুবরা রেখেছে অগ্রগণ্য ভূমিকা। যুবশক্তিকে উৎসাহ যোগাতে 1 নভেম্বর পালন করা হয় জাতীয় যুব দিবস। যুব সমাজের সৃজনশীলতা আর কর্মস্পৃহার প্রতি আস্থা রেখে মুজিব বর্ষে পালিত হবে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস। মুজিব বর্ষ ও কোভিড-19 সামনে রেখে বঙ্গবন্ধু যুবঋণ গ্রামে আত্মকর্মসংস্থান তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। 3 বছরে আমরা 7.5 লক্ষ যুবকদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে, এবং এর মধ্যে কমপক্ষে 50% যুবদেরকে আমরা ঋণ দেব, সহসতে যার মানে ইন্টারেস্ট হবে মাত্র 4%, একেবারে একদম ন্যূনতম ইন্টারেস্টে তাদেরকে এই ঋণটি আমরা দেবো, এবং সহশর্তে কোনো ধরনের জামানত ছাড়াই। প্রতিমন্ত্রী জানালেন, গত 1 দশকে 2.5 লাখেরও বেশি প্রশিক্ষিত যুবককে প্রায় 1,150 কোটি টাকা ঋণ দিয়েছে সরকার। আমাদের লক্ষ্যটাই হচ্ছে আমরা আসলে চাকরি দেবো না, আমরা কর্মসংস্থান তাদের তৈরি করে দেবো এবং তাদেরকে আত্মকর্মী বানাবো, উদ্যোক্তা তৈরি করে দেবো, যাতে করে তারাই 5-10 জন 20 জন করে তারা এই ধরনের কর্মসংস্থানের সুযোগটা তৈরি করতে পারে। করোনাকালের বিষয়টি বিবেচনায় নিয়ে ভার্চুয়াল ইউথ ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা করবে সরকার, যার মধ্য দিয়ে 12 লাখ যুবার আত্মকর্মসংস্থান নিশ্চিত করা হবে বলে জানান প্রতিমন্ত্রী। তানজিল মেহেদি, নিউজ 24, ঢাকা। অনুদল থেকে দল বদল করে আওয়ামী লীগে নয়, দলীয় হাইকমান্ডের এমন নির্দেশনা থাকলেও তোয়াক্কা করা হয়নি সে নির্দেশনা। বিভিন্ন অনুসন্ধানে উঠে এসেছে রাজনৈতিক প্রতিপক্ষ থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগ অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। শুধু তাই নয়, বিএনপি, জামাত শিবির, এমনকি ফ্রিডম পার্টি থেকে এসে বহাল তবিয়তে আওয়ামী লীগে আছেন তৃণমূলে এমন নেতাদের সংখ্যা কম নয়। তবে কেন্দ্রীয় নেতারা বিষয়টি মানতে নারাজ। তৃণমূলে এ ধরনের ঘটনা বেশি ঘটলেও কেন্দ্রে তেমন একটা না ঘটায় গুরুত্ব দিতে রাজি নয় তারা। বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার। টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আওয়ামী লীগ, রাজনীতির মাঠে নিজ দলীয় অবস্থান ধরে রাখতে অনুপ্রবেশকারীদের ঠেকিয়ে তৃণমূলকে মজবুত করতে চায় দলটি। তবে এক্ষেত্রে মানা হচ্ছে না দলীয় সভানেত্রীর দিক নির্দেশনা। বিভিন্ন মাধ্যম থেকে প্রাপ্ত তথ্য মতে, মাঠ পর্যায়ে কমিটি গঠনে অনেক ক্ষেত্রে ত্যাগীদের বদলে স্থান পাচ্ছেন রাজনৈতিক প্রতিপক্ষ থেকে আগতরা। নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিশাল জয়ের পর থেকেই দলের বিভিন্ন স্তরে শুরু হয় ব্যক্তিকেন্দ্রিক দলভারী করার প্রবণতা, যাদের অনেকের বিরুদ্ধে ছিল হত্যাসহ নাশকতা ও অবৈধ অস্ত্রের একাধিক মামলা। আর এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় নেতারা বরাবরের মতোই নিজেদের অবস্থান জানিয়েছেন। রিপোর্টিং আমাদের কাছে হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আমাদের সর্বোচ্চের কাছে কিছু অভিযোগ গেছে যে কিছু কিছু এই ধরনের লোকেরা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে বা আমাদের সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে ঢুকেছে। এবার আমরা যে প্রেসিডিয়ামে মিটিং করেছি, সেই মিটিংয়ে এগুলি নিয়ে আলোচনা হয়েছে। স্থানীয়ভাবে যাদেরকে সন্ত্রাসী বা আইন অমান্যকারী হিসেবে দেখা হয়,
এই ধরনের কোনো ব্যক্তি যদি দলের মধ্যে প্রবেশের চেষ্টা করে তখন তাদেরকে দেখে তাদেরকে বাদ দেওয়া। যোগদানের ব্যাপারে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সুনির্দিষ্ট একটা গাইডলাইন দেওয়া ছিল আমাদের পক্ষ থেকে, দলে কারা যোগদান করতে পারেন। আমাদের এই সুনির্দিষ্ট গাইডলাইনের থাকা সত্ত্বেও আমরা দেখেছি যে অনেক জেলা বা উপজেলা পর্যায়ে অনেক স্তরে অন্য দল থেকে অনেক ব্যক্তি আওয়ামী লীগে যোগদান করেছে, যাদের বিরুদ্ধে কিছু কিছু জায়গায় অনৈতিকতার বা আমাদের গাইডলাইনের বাইরে হিসাবে বিবেচিত হচ্ছে, অনৈতিকের অভিযোগ উত্থাপিত হয়েছে। জানা গেছে আওয়ামী লীগে অনুপ্রবেশ শুরু হয় সেই 2009 সাল থেকেই। বর্তমান আওয়ামী লীগ সরকার টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর স্থানীয় পর্যায়ে এখন অন্য দলের নেতাকর্মী খুঁজে পাওয়া ভার, নিজেদেরকে আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচয় দেয়। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। 1,00,000 টাকায় দিনে লাভ 1,300 টাকা, গ্রাহক বাগিয়ে আনলে আরও 10%, যত গ্রাহক তত লাভ, তারপর লাপাত্তা, এমন হটকারি বিজ্ঞাপনের আড়ালে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসার মানুষ ঠকাচ্ছেন সোপান নামক MLM কোম্পানি। ব্যাঙের ছাতার মতো রাজধানীতে এমন শতাধিক কোম্পানি MLM ব্যবসার নামেই গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে শত শত কোটি টাকা। গত 5 বছরে 20টির বেশি কোম্পানি ধরা পড়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে। 2012 সালে ডেস্টিনি সহ বড় MLM কোম্পানিগুলোকে সরকার আইনের আওতায় আনার পর ধরন পাল্টে যত্রতত্র গজে ওঠা এসব কোম্পানিগুলো ই কমার্স বা ই বিজনেস নামে প্রতারণা করে যাচ্ছে গ্রাহকের সঙ্গে। ফকরুল ইসলামের রিপোর্ট। টাকায় দিনে লাভ 1,300 টাকা, এরপর আরো গ্রাহক বাগিয়ে আনলে 10% করে লাভ, যত গ্রাহক তত লাভ, কে ছাড়ে এ সুযোগ? হুহু করে 3 মাসে 1,427 গ্রাহক, এই সময় কিছু টাকা লভ্যাংশ দিলেও এক প্রলোভনেই হাতের মুঠোয় প্রায় 15 কোটি টাকা। তা নিয়ে রাজধানীর মিরপুর DOHS থেকে লাপাত্তা হতে বসেছিল সোপান নামে MLM কোম্পানিটি। এবং 1 থেকে 3, 3 থেকে 9, 9 থেকে 27 এইভাবে কিন্তু জিনিসটা ছড়াচ্ছিল। তারা অলরেডি 6 কোটি টাকার উপরে কিন্তু আমাদের বিভিন্ন নিরীহ বিনিয়োগকারীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে। গ্রাহকের অভিযোগে গত মঙ্গলবার কোম্পানির 3 সদস্যকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় নগদ 60,000 টাকা, মোবাইল, ল্যাপটপ সহ অন্যান্য সরঞ্জামাদি। প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে প্রপার্টিজ লিমিটেড, অর্থ সংগ্রহ করার যে সরকারি যে বিধিবিধান কোনো কিছুই নাই, তো এটা প্রতারণা করার উদ্দেশ্য নিয়ে এই ধরনের ঘটনা ঘটেছিল। একইভাবে লাখে 10,000 টাকা লভ্যাংশের টোপে প্রায় 15,000 গ্রাহকের 250 কোটি টাকা হাতিয়ে নিয়েছে গ্লোবাল গেইন নামক এই প্রতিষ্ঠান। ট্যুর অ্যান্ড ট্রাভেলস ব্যবসার মোড়কে বাড্ডা এলাকায় গোপনে এমন নেটওয়ার্ক মার্কেটিং MLM ব্যবসা করে আসছিল কোম্পানিটি। এই বছরেরই আগস্টে RAB-3 অভিযানে কোম্পানির কর্মকর্তা সহ 8 জনকে গ্রেফতার করা হয়। 1,00,000 টাকা ইনভেস্ট করা হয় মাসে, মানে প্রত্যেক দিন 400 থেকে 500 টাকা প্রফিট দিব। আমি প্রথমে 16,500 টাকা দিছিলাম তহিদুলের মাধ্যমে, আসল টাকা ওরা নিয়ে আর নেই, উধাও হয়ে গেল। বিভিন্ন সময় দেখা যাচ্ছে ইন্টারেস্ট বেশি দেওয়ার কথা বলে অথবা চাকরি বেশি দেওয়ার কথা বলে এই MLM কোম্পানিগুলো বা প্রতিষ্ঠানগুলো তারা সাধারণ মানুষকে ঠকাচ্ছে। সাধারণ মানুষের সচেতনতা খুবই প্রয়োজন এবং একই সাথে মিডিয়া, ল এনফোর্সমেন্ট এজেন্সি, তাদেরও আসলে সচেতনতা ক্রিয়েট করা দরকার। 2000 সালের পর প্রথম দেশে MLM ব্যবসা চালু করে ডেস্টিনি সহ বেশ কয়েকটি কোম্পানি। এরপর দেশ জুড়ে 1,00,000 মানুষের 5,000 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে 2012 সালে ডেস্টিনিকে বিচারের আওতায় আনা হয়। এই ব্যবসা নিয়ন্ত্রণে জারি হয় আইন। বর্তমানে দেশে লাইসেন্স বা ব্যবসাটির কোনো অনুমোদন না থাকলেও আড়ালে প্রতারণা চালিয়ে যাচ্ছে 200-এর বেশি MLM কোম্পানি, যাদের প্রধান টার্গেট অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, প্রবাসী অথবা টাকা আছে এমন সাধারণ মানুষ। ফকরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিভিন্ন দেশের সামরিক বাহিনীর উজি অস্ত্র ব্যবহৃত হচ্ছে বাংলাদেশে। আইনি প্রক্রিয়ার বিধিনিষেধ থাকার পরও কিভাবে এসব অস্ত্র বাংলাদেশে আসছে, র্যাবের মিডিয়া উইং পরিচালক বলছেন অত্যাধুনিক এসব অস্ত্রের সার্বিক বিষয়গুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছে, বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতাও। আলী তালুকদারের প্রতিবেদন। 0.375 সিঙ্গেল ব্যারেল বন্দুক, রিপিটার সেমি অটো বন্দুক, 0.22, 0.25, 0.32, 7mm এর মতো অত্যাধুনিক অস্ত্র। বৈধভাবে এসব অস্ত্র বিক্রি করতে মেনে চলতে হয় আইনি প্রক্রিয়া। অস্ত্র বিক্রি করতে হলে কয়েক ধাপ অনুসরণ করতে হয়: বার্ষিক কর, জেলা প্রশাসক, স্থানীয় থানা, এমনকি মন্ত্রণালয় থেকে অনুমতির ছাড়পত্র পেলেই মেলে বৈধ অস্ত্রের লাইসেন্স। গেল 20 আগস্ট মোহাম্মদপুর থেকে অত্যাধুনিক উজি পিস্তল সহ এক মাদক কারবারি আটক হওয়ার পর আলোচনায় আসে উজি অস্ত্র।
অস্ত্র ব্যবসায়ীরা বলছেন, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই একজন লাইসেন্সধারী অস্ত্র বহন করতে পারেন। দাবি করেন, বৈধ ব্যবসায়ীদের কাছ থেকে উজি বিক্রি হচ্ছে না। অনেক বিধিনিষেধ এবং অনেকগুলো স্তর পার হয়ে তারপরে একটা বৈধ অস্ত্র প্রক্রিয়া করতে হয়। আমরা কখনো আন্ডারওয়ার্ল্ড বা অবৈধ কোনো ব্যবসায়ীর সাথে আমরা কখনো ব্যবসা করি না, কাজে এটা ঠিক বলতে পারবো না। তবে তারা তাদের নিজস্ব পদ্ধতিতে নিজস্ব পন্থায় তারা এটা করে। ডিসিকে দেওয়া হয় এক কপি, ডিসি আবার হোমে আরেক কপি পাঠায় দেওয়া হয়। তারা মনিটর করে, ডিসি অফিসে একজন ম্যাজিস্ট্রেট আছে ওসি আমসের, উনি এটা তদারক করেন। সিটিএসবিতেও একজন এএসপির নেতৃত্বে অল ওভার বাংলাদেশে এটা যাচ করা হয়। আর আলোচিত অত্যাধুনিক উজি পিস্তল সম্পর্কে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান র‍্যাব। যে অস্ত্রগুলি আইনি কাঠামোর ভেতর দিয়ে বাইরে থেকে বাংলাদেশে আমদানি করা হয়ে থাকে, এর বাইরে আর কোন ধরনের কোন অস্ত্র বাংলাদেশে আসছে কিনা এই বিষয়টা নিয়ে র‍্যাব দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে। সাম্প্রতিক যোগাযোগের মাধ্যমে যে খবরটি প্রকাশিত হয়েছে এই বিষয়টি নিয়েও র‍্যাব তাদের নজরদারি এবং প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম অব্যাহত রেখেছে। এইসব অস্ত্রের উৎস জানতে মাঠে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। এবারে মার্কিন নির্বাচন প্রসঙ্গ। মার্কিন নির্বাচনের হাতে আছে আর মাত্র দুদিন, তাই শেষ সময়ে নির্বাচনে ব্যাটেল গ্রাউন্ডগুলোতে প্রচারণায় সময় দিচ্ছেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের নেতাকর্মীরা। শনিবার ডেমোক্র্যাট নেতা জো বাইডেন সমাবেশ করেন মিশিগানে, সেখানে তার সঙ্গে যোগদান সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ডেমোক্র্যাট এই নেতা জো বাইডেনকে যুক্তরাষ্ট্রের জন্য যোগ্য রাষ্ট্রনায়ক বলে মন্তব্য করেন। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করেন, বলেন ট্রাম্প প্রেসিডেন্সিয়াল বিষয়টিকে একেবারে রিয়েলিটি শো বানিয়ে ফেলেছে। তবে এবারে নির্বাচনের বিশ্লেষকদের মত অনুযায়ী জো বাইডেনের সমর্থন অনুযায়ী জরিপে কিছু পয়েন্টে এগিয়ে থাকলেও তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সুইং স্টেট বা দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর সমর্থন। অন্যদিকে পেনসিলভেনিয়ায় নির্বাচনী প্রচারণায় ট্রাম্প বেশ আত্মবিশ্বাসের সঙ্গে জানান, যুক্তরাষ্ট্রে এখন রিপাবলিকান দলের রং লালের ঢেউ বয়ে যাচ্ছে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে 5.5 কোটি ডাকযোগে পাঠানো ভোটসহ প্রায় 9.5 কোটি আগাম ভোট পড়েছে এবারে নির্বাচনে। যুক্তরাষ্ট্র থেকে নির্বাচন ঘিরে সর্বশেষ খবর জানিয়েছেন সহকর্মী সুলতানুর রহমান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অর্থনৈতিক উন্নয়নকে ফোকাস করে তার নির্বাচনী প্রচারণাগুলো চালাচ্ছেন। আজ তিনি পেনসিলভেনিয়াতে নির্বাচনী জনসমাবেশ করছেন এবং 3টি র্যালি সেখানে তিনি করবেন। পেনসিলভেনিয়া তার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেখানে জো বাইডেন সামান্য ব্যবধানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন। যদিও 2016 সালের নির্বাচনে এখানে 4 পয়েন্টে হিলারি ক্লিনটনকে পরাজিত করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে জো বাইডেন আজ নির্বাচনী প্রচারণায় নামছেন, একই সঙ্গে বারাক ওবামার সঙ্গে তিনি নির্বাচনী সমাবেশ করবেন মিশিগানে। দুজন প্রার্থী শেষ মুহূর্তে আসলে সুইং স্টেটগুলোকে তাদের সব মনোযোগের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছেন। দুই প্রার্থী চেষ্টা করছেন যে সুইং স্টেটে এখনো যেই সব ভোটাররা সিদ্ধান্ত নেননি তাদের মতটি যেন তার পক্ষে আসে, সেই জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন জো বাইডেন উগ্র বামপন্থী, যদিও জো বাইডেনকে নির্বাচিত করা হয় তাহলে দেশ সমাজতান্ত্রিক, উগ্র সমাজতান্ত্রিক দেশে পরিণত হবে, দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। অন্যদিকে জো বাইডেন অভিযোগ করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদেশের মানুষকে আসলে সেভাবে গুরুত্ব দেন না, মানুষের জীবনকে তিনি গুরুত্ব দেন না, কারণ করোনা ভাইরাস নিয়ে তিনি যেভাবে করে হেলাফেলা করেছেন, মানুষের জীবনকে অবহেলা করেছেন, তা দিয়ে তিনি বোঝা যায় যে তিনি আসলে এদেশের মানুষকে গুরুত্ব দেন না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই কানাডার মানুষের আগ্রহ বাড়ছে। কানাডা ও যুক্তরাষ্ট্র এই দুই দেশের অর্থনীতি একে অপরের ওপর নির্ভরশীলতার এর কারণ বলে মনে করা হয়। তাই ট্রাম্প ও জো বাইডেন যেই জয়ী হোক না কেন, কানাডার অর্থনীতি ও জীবনযাত্রার ওপর এর প্রভাব থাকবে ব্যাপক। কানাডা থেকে লায়লা নুসরাতের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে পৃথিবীর বৃহৎ 5,525 মাইলের সীমানা রয়েছে, যেখানে প্রতিদিন উভয় দেশের মধ্যে বিলিয়ন বিলিয়ন ডলারের পণ্য আমদানি রপ্তানি হয়। এছাড়াও এই সীমানা পার হয়ে কেউ আসেন বেড়াতে, কেউ আসেন শপিংয়ে, কেউ বা নানান কাজে যাতায়াত করেন। ইমিগ্রেশন নিয়ে
অতি কঠোর অবস্থানে আছেন এবং এই অবস্থান চলমান থাকলে সারা বিশ্বের জনগণ যারা রেফিউজি অ্যাসাইলাম করে বিশেষ করে আমেরিকায় গিয়ে তারা কানাডাকে বেছে নিবে এবং কানাডার উপর একটি বিরাট চাপ পড়বে। ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির কারণে যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন প্রত্যাশী অভিবাসী বাঙালি সহ অনেকের আবেদন ঝুলে আছে বছরের পর বছর, আর যারা অবৈধ উপায়ে এসেছেন তাদের অবস্থা আরও শোচনীয়। তার উপর একদিকে করোনা মহামারী, অন্যদিকে নির্বাচনী ডামাডোল, এ পরিস্থিতিতে অভিবাসন প্রত্যাশীরা রয়েছেন গভীর শঙ্কা ও দুশ্চিন্তায়। কানাডায় করোনা ভাইরাস বৃদ্ধি পেতে পারে, অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বিজয়ী হলে ক্লিন এনার্জি যেমন সোলার পাওয়ার, টারবাইন পাওয়ার, হাইড্রো ইলেকট্রিক, রিনিউয়েবল এনার্জির উপরে বিনিয়োগ করবেন। আর বাইডেন জয়ী হলে মানবিক কারণে মার্কিন অভিবাসন নীতি সহজ করার অঙ্গীকার করেন, এতে কানাডার উপর অভিবাসী প্রত্যাশীদের চাপ কমবে বলে ধারণা করা হচ্ছে। জো বাইডেন যদি ক্ষমতায় যান, ব্যবসা বাণিজ্য বিশেষ করে কানাডিয়ান অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরে এর খারাপ প্রভাব পড়তে পারে, যা তার নির্বাচনী বক্তব্য থেকেই পাওয়া। কিন্তু অভিবাসন ব্যবস্থা উন্নতির দিকে যাবে বলে আমি মনে করি। বিশেষজ্ঞরা মনে করেন জো বাইডেন ক্ষমতায় এলে অভিবাসন সহজ হলেও কানাডার অর্থনীতির উপর ঝুঁকি বাড়বে। বিভিন্ন পরিসংখ্যান বলছে আন্তর্জাতিক বাণিজ্যে কানাডা আমেরিকার উপর অনেক বেশি নির্ভরশীল, কারণ ওবামা প্রশাসনের বাধা ও মামলা জটিলতার কারণে কিস্টোন পাইপলাইন বন্ধ ছিল, যা সম্প্রতি ফের চালু হয়েছে। বাইডেন জয়ী হলে এই কিস্টোন পাইপলাইন আবারও বাতিল করে দিতে পারেন, যদিও ট্রাম্প বলেছেন তিনি ক্ষমতায় এলে অধিক তেল উত্তোলন, অধিক পাইপলাইন ও কম রেগুলেশন নিশ্চিত করবেন। নভেম্বরের মাঝামাঝি সময়ে আনুষ্ঠানিক উৎপাদনে যাচ্ছে বসুন্ধরার বিটুমিন প্ল্যান্ট। বিটুমিন প্ল্যান্ট পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেছেন সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীরা। বলেছেন এই প্ল্যান্ট উৎপাদনে গেলে বিদেশ থেকে আর বিটুমিন আমদানির প্রয়োজন হবে না বাংলাদেশের, বরং মানসম্মত বিটুমিন বিদেশে রপ্তানি সম্ভব হবে বলে মত তাদের। কেরিগঞ্জ থেকে প্লাবন রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন শেখ জালাল। মানসম্মত বিটুমিন উৎপাদনের লক্ষ্যে চলতি বছরের 22 ফেব্রুয়ারি জমকালো এমন আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করে বসুন্ধরা বিটুমিন প্ল্যান্ট। তারপর কেটে গেছে 8 মাস, আনুষ্ঠানিকভাবে বিটুমিন উৎপাদনের জন্য এখন প্রস্তুত কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে 3 লাখ মেট্রিক টন বিটুমিন উৎপাদনের সক্ষমতা থাকলেও সব মিলিয়ে বছরে 9 লাখ মেট্রিক টন বিটুমিন উৎপাদন করতে চায় বসুন্ধরা। শনিবার কেরানীগঞ্জের এই বসুন্ধরা বিটুমিন প্ল্যান্ট পরিদর্শনে আসেন সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলীরা। প্রথমে ছোট্ট প্রেজেন্টেশনের মধ্য দিয়ে বসুন্ধরা বিটুমিন প্ল্যান্টের লক্ষ্য, উদ্দেশ্য ও সক্ষমতা তুলে ধরা হয়। আমরা যেটা বাড়তি নিয়ে এসেছি বা নতুন, সেটা হলো 60-70 SBS পলিমার বেস বিটুমিন, যেটা আমাদের দেশে সম্পূর্ণভাবেই নতুন, এর আগে কখনো ব্যবহারও হয়নি এবং এটা ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আমরাই প্রথম ভূমিকা নিচ্ছি। পরে বেসরকারি খাতের প্রথম এই অত্যাধুনিক বিটুমিন প্ল্যান্ট ঘুরে দেখেন প্রকৌশলীরা। বিটুমিন উৎপাদন প্রক্রিয়ার বিভিন্ন ধাপের পাশাপাশি ঘুরে দেখেন পরীক্ষাগার, মান নিয়ন্ত্রণ কক্ষ এবং বুড়িগঙ্গা নদীর পাড়ে নির্মিত বসুন্ধরার নিজস্ব জেটি এলাকা। পরিদর্শন শেষে পুরো আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করেন সড়ক ও জনপথ অধিদপ্তরের টেকনিক্যাল সার্ভিসেস উইংয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির সহকারী অধ্যাপক। যে 3/4 বিটুমিন, এই বিটুমিনটা আসে ইম্পোর্টেড হয়ে, এখন এই ইম্পোর্টেড বিটুমিনের কোয়ালিটি নিয়ে সবসময় সন্দেহ আছে, যেটা নিয়ে আমরাও উদ্বিগ্ন। এখানে আমরা যে প্রোডাকশন লাইন, আপনাদের প্রেজেন্টেশনে যে জিনিসটা আমরা দেখলাম, 4 লক্ষ টন বিটুমিন মানে অ্যাটলিস্ট ফার্স্ট ফেজেই তৈরি করা সম্ভব, যেটা বাংলাদেশের ডিমান্ডের সমান। এটা খুব ভালো একটা রপ্তানির উৎস, কারণটা হলো আমার জানা মতে আশেপাশের কোনো দেশই যেই কোয়ালিটি পলিমার মডিফায়েড এবং পারফরমেন্স গ্রেড বিটুমিন তৈরি করার কথা বলা হচ্ছে, সেই কোয়ালিটি এবং সেই স্পেসিফিকেশন বিটুমিন তৈরি করে না। দেশের বাইরেও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বসুন্ধরা বিটুমিন খুব ভালো হেল্প করবে। দিন দিন চাহিদা বাড়লেও বাংলাদেশের বিটুমিন চাহিদার 90% আমদানি করতে হয় বিদেশ থেকে। কেরানীগঞ্জের পানগাঁওয়ে এই বিশাল জায়গার উপর গড়ে উঠেছে বসুন্ধরার এই বিশ্বমানের বিটুমিন প্ল্যান্ট। প্রত্যাশা পূরণ করতে পারলে খুব শিগগিরই বিটুমিনে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করবে বাংলাদেশ, সেক্ষেত্রে কমবে বিদেশ নির্ভরতা, একই সঙ্গে এই বিটুমিন বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব, একই সঙ্গে বাংলাদেশের সড়ক হবে আরও বেশি টেকসই মানসম্মত। প্লাবন রহমান, নিউজ 24, কেরানীগঞ্জ।
দখল দূষণে অস্তিত্ব হারাতে বসেছে সাভারের বংশী নদী। দুপাশে তীর দখল করে গড়ে তোলা হচ্ছে শিল্প কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান। শুধু দখল নয়, শত শত কলকারখানার বর্জ্যে নদীর পানি দূষণ ভয়াবহ রূপ নিয়েছে। এলাকাবাসীর অভিযোগে ব্যাপারে প্রশাসন নীরব ভূমিকায়। নাজমুল হুদার তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। সরকারিভাবে নদী দখলদারদের তালিকা প্রস্তুত করে নোটিশ দেয়া হলেও বহাল তবিয়তে রয়েছেন সাভারের বংশী নদীর দখলদাররা। নদীর তীরে কোথাও টিনের ঘর, কোথাও কংক্রিটের স্থায়ী স্থাপনা। সাভার থানাঘাট থেকে নামাবাজার বাসপট্টি পর্যন্ত পৌরসভার বর্জ্য ভরাট করে গড়ে তোলা হয়েছে বড় বড় দালান। বংশী নদীর উপর নির্মিত সাভার ধামরাই সেতুর দুপাশও দখল করে রেখেছেন প্রভাবশালীরা। একদিকে দখলে যেমন ছোট হচ্ছে নদী, তেমনি পানি নষ্ট হচ্ছে দূষণে। 5 শতাধিক শিল্প কারখানা থেকে নির্গত বর্জ্য নদীতে মিশছে প্রতিদিন। পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। পাতনো পানি, মিলের পানি, সমস্ত পানি এখানে যায়, এখানে গন্ধ আমরা থাকতে পারি না। এই নিয়ে অনেক প্রতিবেদন হয়েছে, কিন্তু বাস্তবে কাজ হচ্ছে না। প্রশাসনের তালিকা হয়, কিন্তু তালিকা সেটা ফাইলবন্দি হয়ে থাকে। সেটা কার্যকর যে ব্যবস্থা সেটা এখনও নেওয়া হচ্ছে না। নদী ও পরিবেশ উন্নয়ন নেতারা বলছেন, শিগগির দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে হারিয়ে যেতে পারে বংশীর সৌন্দর্য। সব শিল্প কলকারখানার নিয়ম নীতি মেনেই পরিচালনা করা উচিত। তার কারণ এই এই পানিতে বিভিন্ন রোগ জীবাণু, কেমিক্যালের মাধ্যমে রোগ জীবাণু মানুষের শরীরে বিষাক্ত হয়ে উঠছেন। ইটিভি করে পানিগুলোর নিরীক্ষণ করা হয় এবং আমাদের নদীকে রক্ষা করা হয়। নদী রক্ষা না করলে একদিন আমাদের এই দেশ জলতাশূন্য হয়ে পড়বে। নদী দখল ও দূষণে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সাভারের ইউএনও। সাভার উপজেলা ভূমি অফিসের সর্বশেষ হালনাগাদ তালিকায় 65 জন নদী দখলদারের নাম রয়েছে। ডেস্ক রিপোর্ট, News24। চট্টগ্রামের রেয়াজউদ্দিন বাজারের আলুর আড়তে আলু নেই। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানের জের ধরে 4 দিন ধরে আলু বিক্রি বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, মুন্সীগঞ্জের ব্যাপারীরা 30 টাকা কেজিতে পণ্য বিক্রি করছেন না। তবে কয়েক হাত বদল হয়ে খুচরা বাজারে আলু বিক্রি হচ্ছে 45 টাকা কেজি দরে। নয়নপুর অজয়ের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। বাজারে নতুন আলু এখনও আসেনি, তাই হিমাগারে থাকা মুন্সীগঞ্জের পুরনো আলুর উপরই নির্ভরশীল চট্টগ্রামের ব্যবসায়ী ও ক্রেতারা। অন্যান্য সবজির বাড়তি দামের কারণে আলুর চাহিদা বেড়ে যাওয়ায় দেশের বাজারে এই পণ্যের দামে রেকর্ড হয়। এরপর সরকার 30 টাকা কেজিতে পাইকারি মূল্য বেঁধে দেয়। সরকারি মূল্য তদারকিতে গেল কয়েকদিন ধরে চট্টগ্রামের পাইকারি বাজারগুলোতে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত আছে। এরই জের ধরে রিয়াজউদ্দিন বাজারের আড়তদাররা আলু বিক্রি বন্ধ করে দিয়েছেন। তাদের দাবি, হিমাগার থেকে পুরনো আলু মিলছে না সরকার নির্ধারিত দামে। ব্যবসায়ীরা মাল আনে না, যার কারণে আমাদের আড়ত খালি। আমাদের যারা লেবার আছেন, যারা শ্রমিক আছেন, এরা চলতে হেরতে আমাদের খুবই সমস্যা হয়ে গেছে। পাটিরা মাল এখানে তাদের প্রত্যাহচ্ছে না, থেকে তারা পাঠাচ্ছে না, কিন্তু তারা আশেপাশে, শহরের আশেপাশে অন্যান্য যেই বাজারগুলো আছে সেখানে তারা মালগুলো পাঠাচ্ছে। তবে খুচরা বাজারে আলুর অভাব নেই। রিয়াজউদ্দিন বাজারে আলু না মিললেও খুচরা ব্যবসায়ীরা জানান, চাকতাই পাইকারি বাজারে এই পণ্য মিলছে 40 টাকায়, যা খুচরায় বিক্রি হচ্ছে 45 টাকা কেজিতে। চাকতাই থেকে নিয়ে আসছি আমরা 40 টাকা কেজি ধরে। শুধুমাত্র রিয়াজউদ্দিন বাজারে অভিযান পরিচালনা করলে হবে না, সারা চট্টগ্রামে যেখানে আড়ত আছে সেই জায়গায় অভিযান পরিচালনা করে আমরা যাদের ওনাদেরকে একটা লিস্ট দিয়েছি, সেই লিস্ট অনুযায়ী ওনারা অভিযান পরিচালনা করলে আমার মনে হয় বাজারে স্থিতিশীল ফিরে আসবে। জেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন, সরকারি দামে পাইকারি আলু বিক্রি না হলে সব জায়গায় অভিযান পরিচালিত হবে। আলুর যে প্রকৃত দাম, সেই প্রকৃত দাম থেকে যদি তারা বর্ধিত মূল্যে বিক্রয় করে, তাহলে অবশ্যই আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। বাজার মূল্যের অস্থিরতায় নাভিশ্বাস ক্রেতাদের। তারা বলছেন, খুচরা বাজারেও মনিটরিং জোরদার করা প্রয়োজন। আলু তো দাম এখানে বলতেছে 45 টাকা করে, তো 45 টাকা করে হলে তো বেশি হয়ে যাচ্ছে দাদা আমাদের জন্য। আমরা তো খেটে খাওয়া মানুষ, আমাদের জন্য 45 টাকা অনেক কিছু। সরকার ডিক্লেয়ার দিয়েছে, কিন্তু বিক্রেতারা বেস্ট সেল করতেছে না। তো আলুর দাম নিয়ন্ত্রণে এর আগে হিমাগারে 27 টাকা কেজি, আড়তে 30 টাকা এবং খুচরায় 35 টাকা দর বেঁধে দেয় কৃষি বিপণন অধিদপ্তর। ডেস্ক রিপোর্ট, News24। একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। এবারের বৈশ্বিক
করোনাভাইরাসের সংক্রমণের হার 1 লাখ পার হবার পর যুক্তরাজ্যে আগামী 4 সপ্তাহের জন্য লকডাউনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী বরিস জনসন। কোভিড 19-এর দ্বিতীয় ঢেউয়ে গেল 1 মাস ধরে প্রবল গতিতে ইউরোপে সংক্রমণের হার বেড়ে চলছিল। এ পরিস্থিতিতে ফ্রান্স, স্পেন, বেলজিয়াম ও গ্রিসের পর এবার ব্রিটেনেও লকডাউনের ঘোষণা দিল সরকার। বৃহস্পতিবার থেকে সব ধরনের পাব, রেস্তোরাঁ, ব্যায়ামাগার, সুইমিং কমপ্লেক্স, শপিং মল ও কম প্রয়োজনীয় দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এক বিবৃতিতে বরিস বলেন, ভাইরাসের কারণে দেশের চিকিৎসা ও নীতিতে ব্যাপক ধস নেমেছে, তবে আসন্ন ক্রিসমাস যাতে ভালোভাবে উদযাপন করা যায় সে লক্ষ্যে এই লকডাউনকে মেনে নিয়েছেন ব্রিটেনের বেশিরভাগ জনগণ। দেশটিতে গেল 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে প্রায় 22,000 মানুষ। অন্যদিকে যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 86,000-এর বেশি মানুষ, মারা গেছেন 914 জন। এছাড়া দ্বিতীয় তৃতীয় অবস্থানে থাকা ভারত ও ব্রাজিলের সংক্রমণের হার ধীরে ধীরে কমে আসতে দেখা গেছে। সারা বিশ্বে এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 4,63,00,000 এবং প্রাণহানি হয়েছে 11,99,000-এর বেশি মানুষের। তুরস্কের ইজিয়ান সাগরের উপকূলীয় এলাকা ও গ্রিসের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 28 জনে। এছাড়া আহত হয়েছে 8 শতাধিকের বেশি মানুষ। শুক্রবার আঘাত হানা ভূমিকম্পের পর দেশটির বিভিন্ন জায়গায় উদ্ধারের তৎপরতা চালাচ্ছে উদ্ধার কর্মীরা। আর ভূমিকম্পের পর সৃষ্ট সুনামিতে এরই মাঝে তুরস্কের পশ্চিম উপকূলের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে ক্যাটাগরি 5 মাত্রার ঘূর্ণিঝড় গনি। এরই মাঝে 1 লাখ মানুষকে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২৬ দিনে 60 কিলোমিটার পথ হেঁটে বাড়ি ফিরল ছোট্ট কুকুর ডুডো। এতেই বোঝা যায় কুকুর সবচেয়ে আশ্চর্যজনকভাবে অনুগত প্রাণী। তারা তাদের নিজস্ব উপায়ে ভালোবাসা প্রকাশ করে। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রণী চন্দ্রা। মনিবের সাথে বেড়াতে গিয়ে হারিয়ে গিয়েছিল ছোট্ট কুকুর ডুডো। চীনের হাওজং কিউ নামে এক ব্যক্তির পশু ডুডো, ওই পরিবারের সকলেরই খুব আদরের সে। সবাই মিলে বেড়াতে গিয়ে হারিয়ে যায় কুকুরটি। বাড়ি থেকে প্রায় 60 কিলোমিটার দূরে একটি গ্যাস স্টেশনে গাড়ি দাঁড় করিয়েছিলেন কিউ। সে সময়েই ডুডো হারিয়ে যায়। অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি। ডুডো হারিয়ে যাওয়ায় পরিবারের সকলেরই মন খারাপ ছিল, কিন্তু আচমকায় বাড়ি ফিরে আসায় পরিবারের সবাই খুশি। একদিন সকালে দরজার সামনে তাকে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই চমকে যায়। অনেক পথ হাঁটার ক্লান্তি তো ছিলই, সে সঙ্গে সারা গায়ে ময়লা। চীনেরই এক পশু বিশেষজ্ঞ স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, কুকুরের এমন ক্ষমতা নতুন কিছু নয়। তবে এতটা দূর থেকে পথ চিনে বাড়ি ফেরাকে প্রভুভক্ততার পাশাপাশি প্রতিভা বলতেই হবে। চন্দ্রাণী চন্দ্রা, নিউজ 24। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চতুর্থ সহ সভাপতি পদে নির্বাচনে তাবিথ আউয়ালকে 63-67 ভোটের ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সহ সভাপতি পদে জয় পেয়েছেন মহিউদ্দিন আহমেদ মহি। জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মহি জানান, বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ফুটবল উন্নয়নে কাজ করবেন তিনি। এদিকে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার মাহফুজুল ইসলামের রিপোর্ট। এর মধ্যে 130 জন ভোট প্রদান করেছেন। জনাব মহিউদ্দিন আহমেদ 67 ভোট এবং জনাব তাবিথ আউয়াল 63 ভোট পেয়েছেন। আর ভোটের ব্যবধানে জনাব মহিউদ্দিন আহমেদ চতুর্থ সহসভাপতির পদে নির্বাচিত হয়েছেন, আমরা তাকে অভিনন্দন জানাই। টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত মহি, জয়ের খবরের পর হোটেল সোনারগাঁয়ে এভাবেই তার সমর্থকদের উল্লাস। গেল কমিটির সহসভাপতি হিসেবে কাজী সালাউদ্দিনের কর্মকাণ্ডের ব্যাপক সমালোচক ছিলেন তিনি, তবে এবার নির্বাচিত হয়ে জানালেন কাজী সালাউদ্দিনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন মহি। মধ্যে আমাদের ফুটবল ফেডারেশনের সভাপতি মহোদয়ের নেতৃত্বে প্ল্যান করা হয়েছে, সমস্ত প্ল্যানগুলির সাথে আমি সম্পৃক্ত থেকে
আমি ফুটবলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার চেষ্টার কোনো কমতি থাকবে না। নির্বাচিত হওয়ার পরে আসলে কোনো প্যানেল থাকে না, আমরা সবাই কিন্তু এক প্যানেলের, এখন কাজী সালাউদ্দিনের নেতৃত্বে একসাথে আমরা সবাই ফুটবলের পরিবার, সেই পরিবারের আমি একজন সদস্য। এদিকে নির্বাচিত সহসভাপতিকে অভিনন্দন জানিয়েছেন কাজী সালাউদ্দিন, জানালেন ভোটারদের সিদ্ধান্তই চূড়ান্ত। আমার সাথে কারো কোনো ডিফারেন্স ছিল না, আপনার ডিফারেন্স আমার সাথে থাকতে পারে, আপনি আপনারটা বুঝে নেবেন। এবং আরেকটা কথা হলো, ভোটার যেটা ডিসিশন দিয়েছে দ্যাট ইজ দ্য ফাইনাল ডিসিশন। গেল 3 অক্টোবর বাফুফের নির্বাচনে 20 পদে ফলাফল হলেও চতুর্থ সহ সভাপতি পদে 2 প্রার্থী সমান ভোট পাওয়ায় পুনরায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। মাহফুজুল ইসলাম, News24, ঢাকা। বিনোদনের খবর, জমে উঠেছে চলচ্চিত্রের শুটিং পাড়া। গত 13 অক্টোবর থেকে শুরু হয়েছে ওয়েব চলচ্চিত্র চিৎকারের দৃশ্য ধারণের কাজ। আর এই চলচ্চিত্রের মধ্য দিয়ে দীর্ঘদিন পর ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন চলচ্চিত্র অভিনেত্রী আঁচল, আর তার বিপরীতে অভিনয় করছেন এ কে আজাদ। আহাদুর রহমানের গল্পে এ চলচ্চিত্রটি পরিচালনা করছেন ইয়াসির আরাফাত জুয়েল। শকুন আমিরের প্রতিবেদন। কথা মনের ভাব প্রকাশ করবার অন্যতম মাধ্যম, সেই কথা যখন নীরব রয় তখন চাপা পড়ে সকল আবেগ অনুভূতি, এমনকি নির্যাতনের কষ্ট। তেমনটাই হয়তো ঘটতে পারে চিৎকার চলচ্চিত্রে। গত 13 অক্টোবর থেকে শুরু হয়েছে চিৎকার চলচ্চিত্রের শুটিং, আর এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর ক্যামেরার সামনে হাজির হচ্ছেন চলচ্চিত্র অভিনেত্রী আঁচল। এখনকার প্রেক্ষাপটটা যেটা ধর্ষণ, মাদক, এটা নিয়েই আমাদের মৌলিক গল্পটা। রয়েছেন এ কে আজাদ, শাহেদ আলী সহ আরও অনেকে। ভিন্ন ঘরানার এ চলচ্চিত্রটি দর্শক পছন্দ করবে এমন প্রত্যাশা তাদের। যখন আমরা রিহার্সেল করছিলাম, আমার এই পোর্শন ঘাড়ে মোটামুটি একটা ভালো একটা পেইন ছিল, ব্যাক পেইন ছিল, তো সব কিছু ওভারকাম করে আসলে আসছি শুটিংয়ে। এই ওয়েব ফিল্মটাতে আমি আসলে প্রথমবারের মতো রেপিস্টের চরিত্র অভিনয় করছি। এই চরিত্রটা অভিনয় করতে যে আমার আসলে কিছু স্টাডি করা হয়, আমি কিছু নিউজ পড়ি এবং কিছু কিছু রেপিস্ট তাদের সাইকোলজি এবং তাদের এক ধরনের বায়োগ্রাফিও পড়ার চেষ্টা করেছি। আহাদুর রহমানের গল্পে চলচ্চিত্রটি পরিচালনা করছেন ইয়াসির আরাফাত জুয়েল। ওটিটি প্ল্যাটফর্মেও রিলিজ করব, আবার হলেও রিলিজ করব। একটা মুভিতে হচ্ছে থ্রিলার, সাসপেন্স, এন্টারটেইনমেন্ট, যা যা লাগে সব কিছু আছে, সেই জায়গা থেকে আমি হোপফুল। সাইকো থ্রিলার ধাঁচের চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করছেন পিন্টু ঘোষ। ছবিটি নির্মিত হচ্ছে ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে। শুকুন নামির, News24, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।